হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাবেয়া সোয়াল চ্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ভিউয়ার্স, আজকে আমি একটি নতুন জিনিস তৈরি করে দেখাবো। নতুন বলতে এটা আমার কাছে নতুন, তো হচ্ছে এটি হচ্ছে বালাচাও তৈরি করে দেখাবো আমি আজকে আপনাদেরকে। এখানে আমি তৈরি করতে যে যে উপকরণগুলো লাগছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি শুধুমাত্র তেল দিয়ে ভেজে নিয়েছি একদম মচমচে করে। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, এগুলো পেঁয়াজগুলোকেও আমি বেরেস্তা করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিলাম শুকনো মরিচ, সেগুলোকে আমি ভেজে নিয়েছি। এবং এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে রসুন, রসুন কুচি করে আমি একদম মচমচে করে ভেজে নিয়েছি। আমি এখানে ছোট সাইজের যে রসুনগুলো আছে আমার কাছে এগুলোই ভালো লাগে, এগুলো দিয়ে করেছি। আপনারা যদি চান সেক্ষেত্রে বড় যে রসুনগুলো আছে সেগুলো কুচি করে ভেজে নিতে পারেন। তো এ পর্যায়ে আমি এগুলোকে একসাথে মিক্স করব। এই খাবারটা এতটাই ভালো লাগে ভাতের সাথে যা বলে বোঝানো সম্ভব না। তো এখানে আমি এই সবগুলো উপকরণ মিক্স করে নিব। আপনারা চাইলে এই ধরনের খাবারগুলো তৈরি করে রেখে দিতে পারেন, দীর্ঘদিন সংরক্ষণ করে আপনারা এগুলো খেতে পারবেন। তো এখানে আমি প্রথমে যেটি দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে, প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুন, যে রসুনগুলো আমি ভেজে রেখেছি সেগুলো। তো সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু মিক্স করে নিব। আমি চিংড়িগুলোর সাথে রসুনটা মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে আমি যে জিনিসটি দিব তা হচ্ছে এখানে পেঁয়াজ বেরেস্তা, যে করে রেখেছি সেটি আমি দিয়ে দিচ্ছি। তো আমি এটিও দিয়ে দিলাম, এটিকেও আমি মিক্স করে নিচ্ছি। তো যদি আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে চান শুধুমাত্র চিংড়ি মাছ, পেঁয়াজ বেরেস্তা এবং রসুন কুচি আপনারা ভেজে একসাথে মিক্স করে রাখতে পারেন। আপনারা পরবর্তীতে যখন খাবেন সেক্ষেত্রে আপনারা লবণ এবং হচ্ছে মরিচ মিক্স করে আপনারা মেখে ভাতের সাথে খেতে পারবেন। যে কোনো কিছুর সাথে এটি খুবই ভালো লাগে। যারা আমরা এই ধরনের খাবার, দেশীয় খাবারগুলো পছন্দ করি তাদের জন্য। তো আমি এখন এখানে যেহেতু আমি নিজের জন্য এখন তৈরি করছি, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। আমি এখানে শুকনো মরিচটাও মিক্স করে নিব। শুকনো মরিচ হচ্ছে ঝালের পরিমাণ, আপনারা যে যতটুকু খান সেভাবেই দিবেন। তো আমি এতটুকু পরিমাণে দিলাম এটার সাথে। আমি এটিও আপনাদেরকে মিক্স করে দেখিয়ে দিচ্ছি। লবণটা আমি এখন দিব না, যখন আমি খাবো সেই ক্ষেত্রে তখন আমি লবণ দিয়ে মিক্স করে খাবো। দেখলেন তো কত সহজে আমি তৈরি করে ফেললাম বালাচাও। আপনারা চাইলে এভাবে বাসায় খুব সহজে বালাচাও তৈরি করতে পারেন। বর্তমানে অনলাইন বিজনেসের সুবাদে অনেকে বালাচাওগুলোকে নিজেরাই তৈরি করে অনলাইনে সেল করে থাকে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেল রাবেয়াস ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হচ্ছে এই ধরনের প্রোডাক্ট যদি আপনারা চান তাহলে আমাদের ফেসবুক পেজ গ্রিন ক্রাফটে নক দিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক আপনাদেরকে দিয়ে দিব। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।